আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? ফিনল্যান্ডে আজকে ঈদ, তো সকাল সকাল আমরা যথারীতি ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি, যেহেতু সকালে আমরা সবাই ঈদের নামাজে যাই। যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন জানেন, তো এবার আমরা যেই ঈদের নামাজে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে আসলে একটা খোলা মাঠ টাইপের, ঈদগাহের মতো। তো এটা একটা নতুন জায়গা, এর আগে আমরা কখনো যাইনি ওখানে, তো এবার আমরা প্রথম ওই জায়গাটাতে যাব। তো আশা করছি ভালোই লাগবে। আর আমাদের এখানে খুবই সুন্দর ওয়েদার এখন সামারের, আমাদের বাগানেও অনেক ফুল ফুটেছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে কিছু আছে গাঁদা ফুল, এটা হচ্ছে পিওনি ফুল, কিছু কিছু লিলি ফুটছে, আরো অনেকগুলো ফুটবে। তো আজকে আসলে প্রচন্ড গরম, 25-26 ডিগ্রি টেম্পারেচার, এবং এখানে আসলে রোদের তাপটা অনেক বেশি লাগে তুলনামূলক বাংলাদেশের সাথে তুলনা করলে। তো আমরা যেহেতু খোলা মাঠে নামাজ পড়বো, তো হয়তো অনেক গরম লাগতে পারে বা একদম মাথার উপর রোদ থাকলে খারাপ লাগতে পারে। তো তারপরেও আমরা যাচ্ছি, যেহেতু অনেক মানুষ যাচ্ছে এবং আশা করছি আসানো মজা পাবে খোলা মাঠে নামাজ পড়তে। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন রওনা দিচ্ছি নামাজের উদ্দেশ্যে, আসান এবং তার বাবাও রেডি, আর বাসার সামনেও আসলে অনেক ফুল ফুটেছে, আমি আপনাদেরকে একটু দেখাই। সামারে এটাই খুব সুন্দর, সুন্দর সুন্দর ফুল আসে গাছে। মৌমাছি আছে, মৌমাছি তো থাকবেই, ফুলে মৌমাছি বসে কেন জানো? মধু কমে। আজকে আসলে বেশ গরম, তো আমরা রওনা দিয়ে দিয়েছি, আর্শানু বসে আছে আমার সাথে। তো আমরা চলে এসেছি প্রায় আমাদের যে ঈদগাহটা সেটার কাছাকাছি, দেখতে পাচ্ছেন রাস্তায় মানুষজন যাচ্ছে, অনেক গাড়ির লাইনও আছে সামনে। পার্কিং পাওয়া যাবে কিনা সেটা নিয়েই চিন্তা করছি, যেহেতু বড় জায়গা এবং নর্মালি এই টাইপের জায়গাগুলোর আশেপাশে পার্কিং থাকে, কিন্তু যেহেতু অনেক মানুষ। পার্কিং স্পটের অবস্থা মনে হচ্ছে খুবই ফুল, তেমন কোনো জায়গাই দেখা যাচ্ছে না আসলে। তো আমরা চলে এসেছি নামাজের, এখানে দেখতেই পাচ্ছেন দলে দলে মানুষ আসলে আসছে, অনেক অনেক মানুষ, নামাজ প্রায় শুরু হয়ে যাবে এখনই। আমরা একদম আসলে আমরা একটু আগেই এসেছিলাম, কিন্তু যেটা হয়েছে যে পার্কিং খুঁজতে গিয়ে আমাদের একটু সময় লেগে গিয়েছে। এটা হচ্ছে ঈদগাহ, তো ছেলেদের এবং মেয়েদের জামাতের জায়গাটা আলাদা আসলে। এটা হচ্ছে মেয়েদের জায়গাটা, খুবই সুন্দর দেশের মতো আসলে একটা ঈদগাহ, ভালো লাগছে। وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أعاذنا الله منها وإياكم أجمعين. أيها المسلمون اتقوا الله، اتقوه حق التقوى، والزموا عروة الإسلام الوثقى فتقوا. তো নামাজ শেষ, আমি জানি না কথা শোনা যাচ্ছে কিনা, অনেক বেশি শব্দ। তো নামাজ
নামাজ শেষ আমরা এখন আমাদের ঈদের প্রথম দাওয়াতের বাসায় চলে যাচ্ছি প্রচন্ড গরম আর সামনে অনেক গরম তো বাসায় না মাম্মা আমরা দাওয়াত খেতে যাচ্ছি ঈদের দিন তো আমরা চলে এসেছি আমাদের ঈদের দিনের প্রথম বাসায় দাওয়াতে তো খুবই মজার মজার সব আইটেম আসলে দেখা যাচ্ছে টেবিলে অনেক অনেক মিষ্টি আইটেম তুমি কি জানো এলিজে কোনটা কি এটা হচ্ছে আমার পছন্দের সিমাই সিমাই এটা হচ্ছে ডিমের হালুয়া ডিমের হালুয়া ডিমের হালুয়া এটাও একটা সিমাই সিমাই বুঝা যাচ্ছে এটা মনে হচ্ছে পায়েস মিষ্টি খাবারের সাথে অনেক অনেক ঝাল আইটেমও আছে এখানে আছে নান রুটি মুরগি গরু এখানে আছে ডাল দিয়ে গিলা কলিজা সবজি ফুচকা তো অনেক অনেক আইটেম আসলে চটপটিও আছে এবং সবাই অলরেডি গরম গরম খাওয়া দাওয়া করে ফেলছে তো আমরা আমাদের পরবর্তী বাসায় চলে এসেছি ঈদের দাওয়াত খেতে এখানে অনেক অনেক আইটেম দেখা যাচ্ছে টুনার কাবাব তারপরে এখানে আছে ল্যাম আছে বিফ এবং ওখানে রাইস আছে একদম গরম গরম অনেক অনেক মানুষজন এখানে অনেক মিষ্টি আইটেম আছে পুডিং মিষ্টি ভালোই গেল ওয়েদার খুবই ভালো ছিল তবে এবারের ঈদে মানুষজন একটু কম ছিল অনেক মানুষই আসলে আমাদের এখানকার যেই আমাদের ফিনল্যান্ডের ওতানিয়ামের যে কমিউনিটির অনেক মানুষ আসলে বাংলাদেশে গিয়েছে ঈদ করতে তো যারা ছিল তাদেরকে নিয়ে আমাদের ছোটখাটো এখানে যেমন হয় ঈদ ভালো ছিল আমরা নতুন একটা জায়গায় নামাজ পড়লাম তারপর কয়েকটা বাসায় ঘুরে ঘুরে দাওয়াত খেলাম তো এখন অলরেডি রাত 9টা বাজে যদিও আলো দেখে বোঝা যাচ্ছে না কারণ সামারে এখানে আসলে রাত 11টা পর্যন্তই এরকম আলো থাকে তো এই বাসাটায় যে বাসাটা এখন এসেছি এদের পিহাটা খুব সুন্দর অনেক গাছপালা আছে এখানে খুবই ভালো কাটছে আমাদের ঈদটা তো আশা করছি আপনারাও এনজয় করেছেন আমাদের সাথে আমাদের এবারের ঈদ সবাই ভালো থাকবেন বাংলাদেশে কালকে ঈদ সবাইকে আবারও ঈদ মোবারক আজকে এখানেই বিদায় নিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আল্লাহ হাফেজ